গত তোমাদের আমি এই অনেকগুলো এপিসোড শুনছি আমার মনে হয় আর কোনোটা বাকি নেই মোটামুটি সবগুলো শুনে ফেলছি তো শুনে আমার কাছে খুবই মজা লাগছে এবং খুবই মানে ফ্র্যাঙ্ক এবং ওপেন কনভার্সেশন যদিও কিছু কিছু ক্ষেত্রে তোমরা অডিয়েন্সের ভয়ে একটু পজ দিয়ে যাও এই বিষয়টা হচ্ছে আই ওয়াজ ব্রড টু মাই অ্যাটেনশন লাইক মেবি কাপল অফ ডেজ এ তখন কথা বলা হয়ে ওঠে না এখন বলতেছি কেন আপনাদেরকে আমার রুটিনটা একটু বোঝাই কোন বিষয় নিয়ে কথা বলবো কোনটা নিয়ে বলবো না এখানে মানে আমার দিককার বাস্তবতাটা না বুঝলে আসলে বুঝবেন না সো আমার মোস্টলি ডিকটেট করে আমার ফ্রি থাকা না থাকা যে কোনটা নিয়ে কথা বলবো কোনটা নিয়ে বলবো না যদি কোনো ফ্রি না থাকি খুব ব্যস্ত সময়ে কাটে সেক্ষেত্রে হচ্ছে খুব প্রেসিং কোনো ইস্যু না হইলে কথা বলার বলি না আর কি কিন্তু সাধারণত দেখা যায় প্রায় প্রতিদিনই বলার চেষ্টা করি সেটা ডিপেন্ড করে হচ্ছে লাইক কথা বলার জন্য যেই দশ মিনিট পনেরো মানে ভিডিও এডিটিং টুডিটিং সব কিছু মিলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের টাইম বের করতে পারতেছে কিনা সেইটা মোস্টলি ইজ ডিকটেটেড বাই আমার ছেলে হ্যাঁ সো আগে যখন বাসায় থেকে কাজ করতাম কোভিডের কারণে এখনও বাসা থেকে কাজ করার সুযোগ আছে কিন্তু আমি অফিসে যাই কারণ ছেলে বাসায় কাজ করতে দেয় না সো যখন বাসায় থেকে কাজ করতাম তখন তো চব্বিশ ঘন্টার মধ্যে আমি যখন আমার ছেলে একটু ঘুমাইতেছে ওই সময়টা এসে ধুপ করে এপিসোড করে ফেলতাম কারণ ও থাকলে দরজার মাসে সেটা ড্যাডি ইডি চিলি করায় হ্যাঁ 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 চলতেছে তো এখন যদি অফিসে চলে যাই বাসায় ছেলে কাজ করতে দেয় না তো সেক্ষেত্রে যখন বাসায় আসি সাধারণত ফিরি কখন যদি সকালে যাই তাহলে ছয়টা সাতটার দিকে যদি অনেক সময় লাঞ্চ করে অফিসে যাই তো মানে বাসার সকালটা একটু বাসায় থেকে হেল্প করি ওয়াইফকে বাসার কাজ করি তো লাঞ্চ করে যদি অফিসে যাই সেক্ষেত্রে বাসায় ফিরি হয়তো এগারোটা বারোটা দশটা রাত এরকম তো তখন এসে এপিসোড করার মুডও থাকে না এপিসোড করার টাইম সুযোগও থাকে না সো ইদানিংকালে ওইটাই করতেছে কি দশটার দিকে বাসায় ফিরলে ওই রাতে এপিসোড করি যে কারণে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি ভিডিও আপলোড করার টাইমিং চেঞ্জ হয়ে গেছে এসব কারণে মূলত ছেলে আমাকে অ্যালাউ করতেছে কিনা সেটার ওপর তো অ্যানিওয়েজ এখন আবার উইকেন্ড যাচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমি এখন অফিসে থাকার কথা গতকালকে পাশের শহরে গেছিলাম একটা কাজে সো আজকে আমার সারাদিন কাজ করার প্ল্যান ছিল কিন্তু আমার গাড়ি ধুইতে হবে এটা খুবই এটার দিকে তাকানো যাচ্ছে না গাড়ির দিকে সো অফিসে যাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে খেয়াল হইল যারাই তাইলে আজকে আর যাওয়া হচ্ছে না সকাল সকাল লাঞ্চের পর যাবো তো এই জন্য ভাবলাম এই সুযোগে ভিডিও এক্সপোর্ট হতে থাকবে তারপর গাড়ি ওয়াশ করে ভিডিও আপলোড করে কাজে যাবো রাইট সো দিস ইজ মাই রুটিন দিস ইজ মাই লাইফ কিছু করার নাই যাদের আজারের সময় আছে তারা দেখবেন যাদের আজারের সময় নেই তারা তো দেখবেন রাইট সো যেটা হয়েছে যে ওই যে খালিদ ফারহান পেনাজ চৌধুরী সাতমান সাদিক এদেরকে নিয়ে তো দুইটা এপিসোড করে ফেলছি লাইক দুইটা এপিসোড করার প্রয়োজন পড়তো না একটা এপিসোডে কথা বুঝছো নাকি নিয়ে বলে কিন্তু ওরা যেই দেখেন আপনারা যারা দেখার দেখে যেরকম যে রস ই করছে যে কারণে আমাকে আবার কাউন্টার ইয়ে করতে হয়েছে অ্যাটাক সাটাইতে হয়েছে সো সেটা সেখানে সেই আপনার শেষ কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার লাইক সামন টু মাই অ্যাটেনশন এটা দেখে আমি বেশ মজা পাইলাম সেটা হচ্ছে ওদের পডকাস্টের একজনকে হচ্ছে ইনভাইট করছে ভদ্রলোকের নাম দেখে বুঝিনি আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আমার দিক আর বাস্তবতা এই যে এখন আলোচনা করতে বসছি কেন বসছি জানেন আমার ছেলেকে নিয়ে ঢুকছে আমার ওয়াইফ গোসল করাইতে এই যে সে গোসল করবে দশ মিনিট টাইম পেয়ে গেলাম এই দশ মিনিটে থুপ করে বসে পড়ছি ভিডিও করতে সো ওই যে ডাক্তার ভদ্রলোককে নিয়ে কথা বলবো ওনার নামটা দেখে বসতে খেয়াল ছিল না কিছু করার নেই এগুলো একটু আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে মানে হইতে হবে বলতে বিনীত অনুরোধ সো ওনার নামটা অ্যাকচুয়ালি আমি অ্যাড করে দিব পোস্ট প্রসেসে তো ওনাকে ইনভাইট করার পর উনি

এটা ফিউড না লাইক আমি 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 মনে করি এটা ফিউড হওয়া উচিত আমি একটা লজিটিমেট সমালোচনা করছি তারা এটা একটা লেজিটেমেট অ্যান্সার দেওয়া উচিত ছিল তো আমি যে কথাটা বলছি তখন আমি যে কারণে মূলত এপিসোডটা করতেছি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য কারণ অনেক জিনিস আপনারা দেখতে পান না এটা দুঃখজনক এই জন্য দেখাই দিতে হয় সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন অনেকে কমেন্ট করছেন লাইক আমি সবার সকল কমেন্ট যে কেয়ার করি পাতা দিন ন্যাচারেলি সেটা না কিন্তু আমি জানি কমেন্ট করুক বা না করুক এরকম অনেকে ভাবতে পারে ভাবছে যে ও আমি আন্দাজে যে আমি আই ওয়ান্ট আফটার দ্যাম বা আমি যে কথাগুলো বলছি এগুলো যে ওরা যেরকম বলছে হিট পশুত এটার কোনো লিজিটিমসি নেই আমার এই কমেন্টটার সাবস্টেন্টিভ কোনো কমেন্ট নেই ফালতু আই জাস্ট ওয়ান্ট আফটার দ্যাম জাস্ট টু অ্যাটাক দ্যাম আমি নেতিবাচক এই কারণে এইসব কথাবার্তা সেটা যে ট্রু না আমি যেটা অবজার্ভ করছি সেটাই বলছি এবং সেটা যে বেসড অন ফ্যাক্ট এই যে মব নিয়ে ওনাদের এত টেনশন কিন্তু এটা বলবে না ওরা সাহস করে যে এরা মব এদেরকে সার্ভ করা যাবে না এরা সমানে এদের সার্ভ করে আমি আপনাকে এদেরকে একটা আলোচনা করে দেখাইছি যে ইউটিউবার যারা এরা সকলে মবকে লেফট অ্যান্ড রাইট সার্ভ করে এবং এরাই এই মবকে ফিউল করতেছে যে ইউটিউব নিয়ে এত কথা এত দুশ্চিন্তে ওনাদের যে ইন্টারনেটটা ভরে গেছে এইসব দিয়ে কেমনে ভরে গেছে আপনারা যদি এদেরকে সার্ভ না করতেন তাহলে এরা কোথেকে সার্ভ হইতো এমন একটা ইউটিউবার নাই এমন একটা লোক নাই যে অনেস্ট তার নিজের কাছে যে যার যে তার প্রিন্সিপালের ব্যাপারে আনকম্প্রোমাইজড যে আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি আমি এখন আইটুন কেয়ার অ্যাবাউট ভিউ আমার ভিউ আসুক বা না আসুক আমি সঠিক কথাটা বলবো সত্য কথা একটা লোক দেখাইতে পারবেন না রিসেন্টলি আমি একটা ইয়েতে আই কে ম্যাক্রোস দিস ইউটিউব চ্যানেল ওনাদের দু একটা পর্ব দেখলাম আমি আই ওয়াজ মানে কিছুটা অরুচিকর লাগছে একটা জায়গা কোন জায়গাটা সেটা বলি সেটা হচ্ছে যে কি জানি বলতে গেলেই সাদিক বারবার করে বলতেছে যে আরে ভাইয়া এই কথাটা বলেন না বলেন না আমাদেরকে এখন মানুষ সাবস্ক্রাইব করে চলে যাবে আবার আরেকটাকে জানি কী বলতেছে বলে ভাইয়া ভাইয়া আপনি তো আমাদেরকে ক্যান্সেল করায় ছাড়বেন মানুষ কিন্তু আমাদেরকে এখন ক্যান্সেল করবে আনসাবস্ক্রাইব করবে স্যার প্রত্যেকটা স্টেপ তারা ফেলতেছে যে এবং কথাবার্তা থেকে আমি যেটা ধারণা পাইলাম যে তারা ডিসাইড করছে আগে বসে একসাথে যে আমরা খুব সাবধানে পা ফেলবো এমন কথা বলবো না যাতে মব ডিসপ্লেসড হয় উই উইল কেটার টু দ্য মব উই উইল প্যান্ডার টু দ্য মব তো তারা ডিসিশন ডিসিশান তারা এবং যেটা বললাম এটা সকলের মধ্যে আমি এই জিনিসটা দেখি যে এরা এরা কোন ভিডিওটা বানাইলে হিট হওয়া যাবে কোন ভিডিওটা এরা টপিক নির্বাচন করে করে হচ্ছে কোনটা হলে বেশি ভিউ পাওয়া যাবে কোনটা কোন কথা বলে কোন কথাটা বললে বেশি ভিউ পাওয়া যাবে কোন কথাটা বললে লাইক হবে কমেন্ট হবে শেয়ার হবে সাবস্ক্রাইব হবে এগুলো আমি যেটা অবজার্ভ করছি সেটাই বলছি এবং সেটা যে বেসড অন ফ্যাক্ট সেটা দেখানোর জন্য আপনাদেরকে এই এই জিনিসটা অনেকে বুঝতে জানে যে এই এপিসোডটা করতেছি এটা আমি আমার অডিয়েন্সের জন্য করতেছি তাদেরকে নিয়ে করতেছি না তারা আমার উদ্দেশ্য না যে এপিসোডে তাদেরকে নিয়ে কথা বলছি সেইখানেও তাদের পেছনে যে আমার উদ্দেশ্য ছিল না আমি একটা খুব ইম্পর্টেন্ট সামাজিক ইস্যু নিয়ে কথা বলতেছিলাম সেই পয়েন্টটা মেক করার জন্য তাদেরকে টানছি এই যে এখন তাদেরকে আবার কথা বলতেছি তারা আমার ইস্যু না তাদের আই হ্যাভ থিথিং পার্সোন লাইক দেন লাইক ওয়াই উড আই হ্যাভ এনিথিং পার্সোনাল আমি তাদেরকে চিনি না জানি না রায় আমি এটা করতেছি অডিয়েন্সের জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা অনেকটা আমার লোজিট প্রশ্নে যে এই যে দেখেন প্রমাণ আমি যে ফালতু কথা বলি নাই মিথ্যা কথা বলি নাই অসত্য কথা বলি নাই হেট প্রসূত হয়ে বলি নাই আমি যেটা অবজার্ভ করছি এটা যে শুধু আমার একার অবজারভেশন অন্যরাও এটা দেখছে সেই জিনিসটা দেখানোর জন্য না উনি কি বললেন যে অডিয়েন্সের ভয়ে একটু পজ দিয়ে যাও তোমরা যেটা এটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আমি বলছি এবং আই এম সারপ্রাইজ যে এই জিনিসটা উনি ইন্ডিপেন্ডেন্টলি খেয়াল করছেন এখন এখানে একটা ব্যাপার আছে যে আমি তো তোদের সকল এপিসোড দেখি নাগান সেই সময়টা আমার নাই কিন্তু আমি তাদের যে তিন চারটা এপিসোড হায়েস্ট যতটুকু দেখছি তাও তো পুরোটা দেখা সম্ভব না যুটুক সামনে পড়ছে তার মধ্যেই এতবার করে আসছে এই জিনিসটা যে তারা কথা চেপে যাচ্ছে বা এটা বলবো না সেটা বলবো না এটা বললে অডিয়াস অফেন্ডেড হবে সেটা বললে ক্যান্সেল হবে এই জিনিসটা আমার এই অল্প স্যাম্পলের মধ্যেই এতবার আসছে যে আমি এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি বিরক্তি প্রকাশ করে এবং আমি সেখানে একটা ভিডিওতে এটা বলছি যে আমি একটু দুই চারটা ভিডিওতে অল্প একটু দেখতে গিয়ে এতবার এটা আসছে আর আপনাদের কারো চোখে পড়তেছে না লাইক মানুষজন এসে বলতেছে ফালতু কথাই সে সবাই না অনেকে আই ওয়াজ সারপ্রাইজ যে অবশ্যই এরা তো পাবলিক কানা কিছু আছে এটা লাভ নাই কিন্তু আমি জানি একটা বিগ নাম্বার হয়তো ভাবে যে ও ন এটা ভিত্তিহীন কথা এবং আমি সারপ্রাইজড এবং ফ্রাস্ট্রেটেড হয়েছে এটা দেখে যে আপনারা এটা কেন দেখতে পান লাইক এটা ট্রু এরকম অনেক কিছুই দেখছে যে মানুষ দেখে না সো নাই দ্যাটস করান রিয়ালিটি অফ ইট সো যেটা বললাম আমি পিক টু দেখতে গিয়ে যেই পরিমাণ তাদের পাইছি তার মানে এরা এগুলোর সকল ভিডিওতে এগুলাই চলতে থাকে তো কেন অন্য কেউ দেখে না এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা এগেন এটা তাদের ব্যাপারে আমার ফ্রাস্ট্রেশন তাদের ব্যাপারে ফ্রাস্ট্রেশন প্রথম পর্বে প্রকাশ করছি এই যে এখন যে কথাগুলো বলতেছি সেগুলো তাদের ব্যাপারে ফ্রাস্ট্রেশন অডিয়েন্সের ব্যাপারে ফ্রাস্ট্রেশন যে এই সিম্পল জিনিসটা যেটা আমার চোখে একদম স্ট্রেইট ফ্যাক্ট হয়ে ধরা পড়তেছে এটা আর কারো চোখে ধরা পড়তেছে না লাইক কেন কীভাবে হ্যাঁ সো এটা একটা ফ্রাস্ট্রেশানের জায়গা সো এই যে উনি যে জিনিসটা খেয়াল করা জাস্ট প্রমাণ করে যে না এটা আসলে অনেকের চোখে ধরা পড়ে মেবি যারা অবজারভেন্ট আমি জানি একটু দেখার জন্য কি এত অবজারভেন্ট হওয়ার প্রয়োজন হয় আই ডিডেন্ট সো বাট মেবি অ্যাপারেন্টলি সেটাই হচ্ছে রিয়ালিটি সো উনি বললেন যে উনি তা ওনাদের সবগুলো এপিসোড দেখে ফেলছে এবং দেখার পর উনি এই প্যাটার্নটা পাইছে যে ওনারা অডিয়েন্সের ভয়ে কথা বলতে চান না আমার কাছে যে জিনিসটা কিউরিয়াস লাগছে সেটা হচ্ছে যে আউট অফ নো ওয়াই ডিড হি মেক দিস পয়েন্ট লাইক অ্যাট দ্য ভেরি বিগিনিং উনি কথা শুরু করছেন এই পয়েন্টটা মেক করে আর কি দ্যাট ইজ আ লিটল বিট অফ কি বলবো কিউরিয়াস সো আমার একটা স্পেকুলেশন যে মেবি উনি ওনাদেরকে নিয়ে রিসার্চ করতে গিয়ে যেহেতু ওনাদের ওনাকে টাকছে কথা বলার জন্য তো অবশ্যই রিসার্চ করতে গেছে তো রিসার্চ করতে গিয়ে হয়তো এপিসোড লিখে ইউটিউবে সার্চ দিচ্ছে তাদের চ্যানেলের নাম লিখে সো মেবি আমার ভিডিও আসছে যদিও আমি আমার ভিডিও টাইটেলে হচ্ছে তাদের চ্যানেলের নাম ব্যবহার করি না স্টিল ইউটিউব তো ইয়ালগো ভাবে নাম থেকে তাদের নাম তো আছে যদি নামটা বাংলায় আছে বাট এনিওয়েজ মেবি আমার ভিডিও সার্চ রেজাল্টে আসছে আসার পর উনি ক্লিক করে দেখছে দেখার পর উনি তারপর এই কারণ নিয়েটা মেক করছে কারণ হি অলসো দাই ফাউন্ডেড টু বি ট্রু যেটা আমি বলছি যে অভিযোগটা করছি এটাকে আমার আলোচনা দ্বারা প্রম্টেড হয়ে উনি পয়েন্টটা মিক করেন আউট অফ নো ওয়ার কোথেকেও নিয়ে কথা এটা একটু উইয়ার লাগছে মানে একটু লাইক অ্যাগেন একটু কিউরিয়াসলি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আবার সেটা নাও হতে পারে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি উনি আমি আমার কোনো ভিডিও টিডিও দেখে নাই কিন্তু জিনিসটা জিনিসটা বার ওরা করতেছে যে উনি যেহেতু উনি সবগুলা ভিডিও দেখছে বলল মাত্র কয়েকদিনে সো এই জিনিসটা বারবার ওনার চোখের সামনে আসে উনি নিজেই খেয়াল করছে ইন্ডিপেন্ডেন্টলি উনি এই পয়েন্টটা মেক করতে চাইছে যে হ্যাঁ তারা কথা খালি চেপে যাচ্ছে এটা বলা যাবে না সেটা বলা যাবে না অডিয়েন্সের ভয়ে রাইট সো উনি কিন্তু ভয়ে কথাটা ইউজ করছে রাইট যেটা আমিও বলছি লাইক ভয়ে কি আমি মনে হয় ভয়ে ওয়ার্ক করি না আমি বলছি যে মানে মপকে সার্ভ কর আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে আসছি আমি বলছি যে মানে ইন ইন এ ওয়ে অডিয়েন্সের ভয় মানে বেসিক্যালি অডিয়েন্স যেটা শুনতে চায় সেটা বলবে বা যেটা শুনতে চায় না সেটা বলবে না সো আমি মানে অডিয়েন্সকে মানে প্রিন্সিপালের জায়গাটাতে ইস্পোক্ত না থেকে মব কি চায় সেটা টচ করে চলার কিছু ইয়াস অডিয়েন্সের ভয় ইন দ্য নাও এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা অডিয়েন্সের ভয় একটু পজ দিয়ে যাও বলে উনি নিজেও পজ দিয়ে গেছেন কিছু কিছু ক্ষেত্রে তোমরা অডিয়েন্সের ভয়ে একটু পজ দিয়ে যাও কারণ উনি নিজেও বুঝতে পারতেছেন যে এটা বলা ঠিক হচ্ছে না কারণ উনি অডিয়েন্সের ভয়ে তোমরা পজ দিয়ে যাও বলার পরে সবার যে চেহারাটা হলো যে এমব্যারাসড লুক প্রত্যেকের ফেসে ইট ওয়াজ ফান বিকজ লাইক দ্যাট প্রুভস মাই পয়েন্ট এবং যেহেতু তাদের সাথে আমার এটা একটু রেশারেশি হয়ে গেছে রেশারেশি বলবো না আমি লাইক এটা রেশারেশি আছে মানে একটা ফিউডের মতো যেহেতু হয়ে গেছে সো আমি যে পয়েন্টটা মেক করছি সেই পয়েন্টটা আরেকজন মেক করার অ্যাম্বারাস্ট হয়েছে যখন যেখানে আমি এই পয়েন্টটা মেক করা তারা আমাকে নিয়ে রিডিকিউল করছে সো আমার কাছে ভালো লাগছে কিছু করার নাই এটা মানুষ বসীমা আমার কাছে খুব শান্তি লাগছে এবং মজা লাগছে তাদের এই অ্যাম্বারাস্ট পেজটা দেখে যে কারণে এখন আমরা যেটা করবো তাদের এই অ্যাম্বারাস্ট পেজটা খুবই স্লো মোশনে এখন আবার দেখে রিলিশ করবো সেই মোমেন্টটা অডিয়েন্সের ভয়ে একটু পজ দিয়ে যাও এই যে মানুষজন বলছে না যে কিছু পার্সোনালি নেওয়া যাবে না ফাইজলামি করতেছি খোঁজাইতেছি মজা করতেছি এখানে খুব ঝকড়া ঝাঁটি মারামারি ওদের ভাষায় হেট প্লিজ এগুলো করবেন এমন করলে তো কথাই বলা যাবে ওই যে সব পজিটিভ ইতিবাচক ইতিবাচক ক্ষেত্রে বাইরে দুনিয়াছে আর কিছু নেই কিছু নিয়ে কথা বলে খালি ইতিবাচক হইতে হবে এবং এটা খুবই ফানি আই ফাইন্ড ইট লাইক রেডিকিউলাস যে ইতিবাচক হইতে হবে দেখেন আপনি প্রবলেম সলভিং মানে কি আপনি সমস্যা নিয়ে কথা বলা মানে আপনি একটা প্রবলেম সলভ করা আর আপনি সমস্যা নিয়ে কথা না বলা মানে হইতেছে আপনি প্রবলেমকে সলভ না করা ইতিবাচকতার কোনো এগুলো পার্সোনাল লাইফের ক্ষেত্রে প্রযোজ্য ইতিবাচক আলাদা পার্সোনাল লাইফে পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ও আমার লাইফে স্ট্রাগল যাচ্ছে আমি হতাশ হয়ে না পড়ে ফেসবুকে আরেকজনের লাইভ দেখে হতাশ হয়ে না পড়ে আমি 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 আমার লাইফ নিয়ে ফাইট করব এইগুলো হইতেছে পার্সোনাল লেভেলে আপনার ইতিবাচক যেগুলো আমি মনে করি না আমার চেয়ে বেশি ইতিবাচক খুব বেশি মানুষ পৃথিবীতে আসে মুখে মুখে অনেক পটরপটর করে আমার লাইফের স্টোরি বিভিন্ন সময় বলা হবে শুনলে অবাক হবেন কী পরিমাণ স্ট্রাগলের মধ্যে দিয়ে আমিও গেছি এবং আনডিউ স্ট্রাগল আনডিউ স্ট্রাগল যেগুলো আমার হাতে ছিল না কিন্তু কিছু করার ছিল না রাইট সো সেইখানে আমি যে কী পরিমাণ পজিটিভ মেন্টালিটির লোক আমার ওয়াইফ হইতেছে আমাকে আমার বিয়ের পর স্ট্রাগল শুরু হয়ে গেছিলো দেশ থেকে ফেরার পর সো আমার ওয়াইফ দেখে আমাকে তখন বললো আর কি যে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গেছো এবং তোমাকে দেখে বোঝার কোনো উপায় নাই এত সহজ স্বাভাবিক ছিলাম আনফেসড ছিলাম প্রত্যেকটা মুহূর্তে তো সে যে আমি আমার লাইফে শুধুমাত্র দুইটা মানুষ দেখছি যে তুমি এবং ওর নানার কথা বললো যে এইরকম আনফেসড বাই এনি সিচুয়েশন এবং অ্যানি সার্কামস্ট্যান্সেস সো ইতিবাচকতার গল্প আমাকে বললেন না ইতিবাচকতা কী এসে আমার যে ভালো মনে হয় আপনারা লাইফে প্র্যাকটিস করেন কিন্তু যখন পাবলিক ইস্যু পাবলিক পলিসি পাবলিক ডোমেনের বিষয় সেখানে ইতিবাচকতা মারানো মারানো যাবে না সেইটা সেখানে ইতিবাচকতা মানে হইতেছে বিপদ দেখে না বিপজ্জনক আচরণ সেখানে যেখানে ইতিবাচকগুলোর বিরুদ্ধে কথা বলি পাবলিক ইস্যুতে পাবলিক টপিকে কথা বলতে হবে ইস্যু নিয়ে প্রবলেম সলভিং নিয়ে ইস্যু আইডেন্টিফাই করতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে সেটা সলভ করতে হবে সেটা হইতেছে পাবলিক সার্ভ ইন্টারেস্ট সার্ভ করা সেখানে গিয়ে ইতিবাচকতা করা মানে হইতেছে হালুয়া রুটির ভাগ পেয়ে নিজের সুবিধা করা নিজের ফলোয়ার কামানো নিজের আরামে থাকা নিজের ধান্দা করা আর কি সেখানে সমাজের জন্যে এগুলা এগুলো সমাজের জন্য কোনো অ্যাক্টিভিজম না এগুলো হয়েছে নিজের জন্য নিজের স্বার্থে এগুলো এসব আচরণ এগুলো পাবলিক বোঝে না যারা এগুলো করে তারা করতেছে তাদের স্বার্থে ওই পয়েন্টটাই আমি মেক করি ইনফ্যাক্ট অ্যাজ এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তাদেরকে নিয়ে যখন কথা বলছি ওই পয়েন্টে মেক করার চেষ্টা করছি যে দেখেন তারা কিন্তু প্রিন্সিপালের জায়গা থেকে কথা বলতেছে না তারা বলতেছে যেভাবে ফলোয়ার কামানো যায় যেভাবে অডিয়েন্স ধরে রাখা যায় তাদের ওইগুলো উদ্দেশ্য সো অডিয়েন্সের প্রতি আমার আহ্বান ছিল যে টেক নোট অফ দিস ফ্যাক্ট রাইট ওইটা বলে তোরা গরম হয়ে গেছে অবশ্যই গরম হওয়ার অস্বাভাবিক না যে তোদেরকে নিয়ে কথা বলছি আর একটা পয়েন্ট বলার ভুলার আগে বলে ফেলি সেটা হচ্ছে যে উনি যে পজ দিয়ে গেছে রাইট এই জিনিসটা হচ্ছে উনি যে অভিযোগটা কী কাজ উনি করলো যে তোমরা পজ দিয়ে যাও অডিয়েন্সকে লুজ করার ভয়ে এখানে উনি পজ দিয়ে গেছেন ওনারা অফেন্ডেড হবে হবে দেখে কিন্তু দুইটার বিশ্বের যে পার্থক্যটা সেটা একটু আমি ডিস্টিংশনটা মেক করতে চাই সেটা হচ্ছে যে যেমন আমি যদি আমি যে সমালোচনাগুলো করি যাদেরকে নিয়ে করি যেই ভাষায় করি যেই ল্যাঙ্গুয়েজে করি বা যেই ওয়ার্ডিংয়ে করি সেটা তাদের সামনে কি একই ভাষায় করবো অবশ্যই করব না তাদের সামনে কি একই ভাষা করা উচিত অবশ্যই উচিত না এখানে হিউম্যান ইন্টারাকশনগুলাকে যে আমার ছেলে চলে আসছে আবু আসতেছি বাবা হ্যাঁ হ্যাঁ চলতেছে সো এই মানে অভব্য হওয়া যাবে না সমালোচনা করতে গিয়ে অভব্য হওয়া যাবে না এই জিনিসটা মানুষকে বুঝ অনেকে বলছে না এই দুঃখজনক এগুলা যে আপনি যখন সমালোচনা করেন যেটা আমাকে যে এনায়ত চৌধুরী সে বলছে আমি নাকি তার সামনে পিছন পিছন সমালোচনা করতে পারবো না অথচ পাবলিক ডোমেনের টপিক নিয়ে পাবলিক ইস্যুতে পাবলিকলি কথা বললে সেটা সামনাসামনি রুমের মধ্যে ইন্ডিভিজুয়ালি সামনাসামনি সেই বাস্তবতা এখানে প্রযোজনা যা হোক সো পাবলিকলি যখন কোনো ইস্যুতে কথা বলি যখন তাদেরকে সামনে বসে কথা না বলতেছি তখন আমি তীব্র ভাষায় কথা বলবো তখন আমি কিন্তু যখন কারো সামনাসামনি কথা বলবো একই লোকের সামনে তখন একই তীব্র ভাষা ব্যবহার করা যাবে না সেটা হইতেছে অসভ্যতা সেটা হতেছে অভব্যতা একটু সামাজিকতা আমাদেরকে মেনে চলা উচিত হ্যাঁ হিউম্যান ইন্টারাকশানগুলোর প্রতি আমাদের রেসপেক্টফুল থাকা উচিত রাইট সো তাদেরকে নিয়ে ওই যে জিনিসটা বললাম উনি ওনাদের উনি ওদেরকে নিয়ে কথা বলতে গিয়ে সামনে দেখলো যারা সবাই অ্যাম্বারেসড হয়েছে দেখে উনি একটু পজ মেরে উনি তারপর লাইক একটু ইয়ে করার পর ইয়ে করার চেষ্টা করলো ইনফ্যাক্ট জাস্টিফাই করার চেষ্টা করলো যে হ্যাঁ ক্যান্সেল হওয়ার হয়ে করতে হয় উইচ ইজ এ গুড থিং নো আপনি এটা মনে করেন নাই দেখে পয়েন্টটা মেক করছেন যে এটা গুড থিং না কিন্তু মুখের সামনে অপমান হয়ে যাচ্ছে দেখে কেটে চলে গেছেন এবং এই পয়েন্টটা আমি যেটা মেক করতে যাচ্ছি যে এটাই রাইট থিং টু ডু আমি এখানে ওনার এই বলে সমালোচনা করবো না যে উনি ফেইক উনি বিপক্রয়ী এটাই যে না না আমি ওনার জায়গায় থাকলে কী করতাম মুখের সামনে খারাপ ব্যবহার করতাম না আমি করতাম না সো যে কথাটা আমি সবসময় বলি আমি অন্যের জন্য সেই স্ট্যান্ডার্ড সেট করি না যে স্ট্যান্ডার্ড আমি নিজে মেনে চলি না যেটা ফেসবুকে সকলেই করে ফেসবুকে এবং ইউটিউবে আসলে আপনি টের পাবেন না যে বাঙালি তো অসভ্য এদের কথা শুনলে এত সভ্য এদেরকেও পার্সোনাল লাইফে এগুলো প্র্যাকটিস করে না কিন্তু একদিন সো ওইটা হচ্ছে হিপোক্রেসি কিন্তু ওই যেটা বললাম যে পার্সোনাল ইন্টারাকশনের ক্ষেত্রে যেমন সোনামা সুখন ভাইয়ের সাথে যখন আমার কথা হয়েছে যে এখন বলছি কেন কারণ এখন আমি একটা পার্সোনাল ইন্টারাকশান নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমাকে রেসপেক্টফুল থাকতে হবে কিন্তু যখন পাবলিক টপিক ওনাকে নিয়ে কথা বলবো অ্যাজ এ পাবলিক ফিগার তখন তো আবার ধুবো রাইট সো ওনার সাথে যখন কথা হয়েছে তখন কি ওনার সাথে খুব দুর্ব্যবহার করছি অবশ্যই না খুব ভদ্রভাবে সুন্দর মোলায়ম ভাষা সমালোচনা করছি ওনার সাথে ডিবেট করছি আর্গিউ করছি কিন্তু স্ট্রং ওয়ার্ড তখন আর ইউজ করি নাই মানে অভদ্রতা করার কোনো মানে হয় না জাফর ইকবাল স্যারকে নিয়ে এত সমালোচনা করি ওনাকে আমি অপেক্ষা করতেছি জীবনে যদি কখনো সুযোগ পাই ওনার একটু সামনাসামনি হওয়ার আমার অনেক প্রশ্ন ওনার কাছে মাঝে মধ্যে স্যারকে সাঁড় বলে ইয়ে করি স্যাটায়ার করি কিন্তু উনি সামনে পড়লি কোনো সাথে আমি জীবনে বলবো সে জাফর শাহর অফকোর্স নট লাইক এটা তো অভদ্রতা এটা কেন করবো সো এই জিনিসগুলা এইগুলো কিন্তু আমি আমার অডিয়েন্সের জন্য বলতেছি এগুলো একটু বুঝতে হবে আপনাদেরকে একটু কনসিডার করতে হবে যে হ্যাঁ কোনটা কোথায় করা যাবে যাবে না কিভাবে করা যাবে যাবে না কোনটা আরেক যে আরেকজনের জন্য যে স্ট্যান্ডার্ড সেট করতেছি আমি নিজে পার্সোনাল লাইফে সেই স্ট্যান্ডার্ড ফলো করি কি না করা সম্ভব কিনা করা বাস্তবিক কিনা এই জিনিসগুলো একটু মাথায় রাখা ইম্পর্ট্যান্ট জানিওস আমার ছেলে শুরু করে দিচ্ছে পিন দেয়া সো আলোচনা এখানে শেষ করি ইন এ ওয়ে অগুরুত্বপূর্ণ টপিক এনে আমি অগুরুত্বপূর্ণ মনে হলে আমি কথা বলতাম না আমি মনে করি এখানে যে কথাগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জ্ঞান করছি দেখে অনেস্টলি কথা বলতে বসছি এখন আমাকে দৌড় মারি আমার কামলা দেওয়া লাগবে গাড়ি ওয়াশ করা লাগবে